তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের শিক্ষক মধুমঙ্গল সিনহা। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পাঠ, দ্য বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। দ্য বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই পাঠের প্রথম যে প্যারাটা সেটা আমরা পাঠ করব। প্রথম আমি লাউড রিডিং করব, তারপর আমরা প্রত্যেকটি শব্দের বাংলা অর্থ, সাথে সাথে ইংরেজি অর্থ এবং পুরো লাইনটার কি অর্থ হলো সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। আই স্পটেড ইট ইন এ জাংশন ইন ব্রাইটপোর্ট, এ রোল টপ ডেস্ক। দ্য মেন সেড ইট ওয়াজ আর্লি 19th century অ্যান্ড ওয়ার্ক। আই হ্যাড ওয়ান্টেড ওয়ান, বাট দে ওয়ার ফার টু এক্সপেন্সিভ। দিস One was in a bad condition, the roll top in several pieces, one leg clumsily mended, scorch marks all down one side. It was going for very little money. I thought I could restore it. I would be in a risk, a challenge, but I had to have it. I paid the man and bought it back to my workroom at the back of the garage. I began work on it on Christmas Eve. তো ছাত্রছাত্রীরা, এভাবে তোমরা বাড়িতে নিজেরা এই প্যারাকে রিডিং করার চেষ্টা করবে, তাতে তোমাদের উচ্চারণ এবং ইংরেজি পড়ার যে ভয় সেটা ধীরে ধীরে কেটে যাবে। তাহলে এখন আমরা শুরু করি প্রত্যেকটি লাইনের কি অর্থ এবং ওয়ার্ডের বাংলা বা ইংরেজি অর্থ কি হয় সেগুলো জানার চেষ্টা করি। আই স্পটেড ইট ইন এ জাংশন ইন ব্রাইটপোর্ট। এখানে দেখো, ব্রাইটপোর্ট হলো একটা জায়গার নাম। আই স্পটেড ইট, আই স্পটেড ইট মানে আমি দেখেছিলাম। স্পটেড ইট, স্পটেড মানে দেখা। ইন এ জাংশন, জাংশন শব্দটার অর্থ হলো যে দোকানে পুরাতন জিনিস বিক্রি করা হয় সেই দোকানকে জাংশন বলা হয়। তাহলে কি হলো, এর রুল টপ ডেস্ক, একটা রুল টপ ডেস্কের কথা বলা হয়েছে, একটা ডেস্কের কথা এখানে বলা হয়েছে। তাহলে পুরো লাইনটার অর্থ কি দাঁড়ালো দেখো, আই স্পটেড ইট ইন এ জাংশন ইন ব্রাইটপোর্ট, এ রোল টপ ডেস্ক। আমি একটি রোল টপ ডেস্ককে পুরাতন জিনিস বিক্রি করার দোকানে ব্রাইটপোর্ট নামক জায়গায় দেখেছিলাম। দ্য মেন সেড, লোকটা বলেছিল, ইট ওয়াজ আর্লি 19th century। লোকটা বলেছিল এই জিনিসটা 19 শতকের প্রথম দিকের ছিল। অ্যান্ড ওক, ওক মানে এক ধরনের কাঠ, এখানে ওক কাঠের জিনিসটার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যে রুল টপ ডেস্কটা ছিল সেটা ওক কাঠের তৈরি ছিল। চলো এবার দেখি, আই হ্যাড ওয়ান্টেড ওয়ান, ওয়ান্টেড ওয়ান মানে আমার একটি প্রয়োজন ছিল। কিসের প্রয়োজন ছিল? এখানে রুল টপ ডেস্কের কথা বলা হয়েছে, রুল টপ ডেস্কের প্রয়োজন ছিল। বাট দে ওয়ার ফার টু এক্সপেন্সিভ, কিন্তু সেগুলো ছিল টু এক্সপেন্সিভ, অর্থাৎ খুব বেশি দামি ছিল। তাহলে কি হলো, বাট দে ওয়ার ফার টু এক্সপেন্সিভ, কিন্তু সেই জিনিসটা খুব দামি ছিল। অর্থাৎ একটি নতুন রোল টপ ডেস্কের অনেক দাম ছিল, কিন্তু আমার একটা রোল টপ ডেস্কের প্রয়োজনও ছিল। দিস ওয়ান ওয়াজ ইন এ ব্যাড কন্ডিশন, দিস ওয়ান অর্থাৎ লেখক যে যে রোল টপ ডেস্কটা দেখেছেন, দেখেছিলেন, সেই ডেস্কের অবস্থাটা কি ছিল, ইন এ ব্যাড কন্ডিশন, খুব খারাপ অবস্থা ছিল।
অর্থাৎ তিনি একটি পুরাতন জিনিস বিক্রির দোকানে গেছেন এবং সেখানে একটা রোল টপ ডেস্কে কিনবার জন্য দেখেছেন এবং সেটার অবস্থা কি ছিল, খুব খারাপ ছিল। দ্য রোল টপ ইজ ইন সেভারেল পিসেস। তো এই যে রোল টপ ডেস্ক ছিল সেটা সেভারেল পিসেস মানে কয়েকটি আলাদা অংশে বিভক্ত ছিল, ঠিক আছে, সেভারেল পিসেস মানে অনেকগুলো অংশে বিভক্ত ছিল। ওয়ান লেগ ক্লামজিলি ম্যান্ডেড, একটা পা রোল টপ ডেস্কটার একটা পা এবড়ো খেবড়ো ছিল। স্কটস মার্কস অল ডাউন ওয়ান সাইড, একদিকে, ওয়ান সাইড মানে কি একদিকে, একদিকে স্কটস মার্ক ছিল। এখানে স্কটস মার্ক শব্দের অর্থ কি, পোড়া দাগ, স্কটস মার্ক। তাহলে সেই রোল টপ ডেস্কটার একদিকে পোড়া দাগ ছিল। ইট ওয়াজ গোয়িং ফর ভেরি লিটল মানি, গোয়িং ফর মানে কি বিক্রি হচ্ছিল, ভেরি লিটল মানি, ভেরি লিটল মানি শব্দগুলোর অর্থ হলো খুব কম দামে এই রোল টপ ডেস্কটা বিক্রি হচ্ছিল। আই থট আই কুড রেস্টোর ইট, আমি ভেবেছিলাম, থট শব্দের অর্থ ভেবেছিলাম, আই কুড রেস্টোর ইট আমি এটাকে ঠিক করতে পারবো, রেস্টোর শব্দের অর্থ মেরামত করা, আমি এটাকে মেরামত করতে পারবো ভেবেছিলাম। আই উড বি এট রিস্ক এ চ্যালেঞ্জ, সেটা ছিল আমার কাছে একটা রিস্ক একটা চ্যালেঞ্জ, কারণ পুরাতন জিনিস সেটা যদি ঠিক না হয় তাহলে লেখকের কি হবে, টাকা দিয়ে কিনেছেন এবং সেটা যদি ঠিক করা না যায় তার জন্য লেখক মনে মনে চিন্তা করছিলেন এবং তিনি নিজেকে একটা চ্যালেঞ্জ হিসাবে সেটাকে নিয়েছিলেন। বাট I had to have it, but অর্থ কিন্তু I had to have it, কিন্তু আমাকে এই কাজটা করতেই হবে। I paid the man, আমি লোকটাকে টাকা দিয়ে দিলাম, and bought it back to my workroom, bought শব্দের অর্থ কিনেছিলাম, আমি লোকটাকে টাকা দিয়ে দিলাম এবং সেটা কিনে আমার কাজের গড়ে, ওয়ার্করুম, কাজের গড়ে নিয়ে আসলাম। এট দ্য ব্যাক অফ দ্য গ্যারেজ, আমার কাজের গড়টা কোথায় ছিল, সেই গ্যারেজের পেছন দিকটা ছিল। আই বিগান ওয়ার্ক ইট অন ক্রিসমাস ইভ, আমি সেটায় কাজ করা শুরু করে দিলাম বড়দিনের আগের দিন। তো ছাত্র বন্ধুরা, তোমরা হয়তো বুঝেছো এই কয়েকটা সেন্টেন্স যে প্যারাটা, সেখানে একজন ভদ্রলোক একটা রোল টপ ডেস্ক কিনতে চাইছিলেন, উনার কাছে টাকা কম ছিল তাই উনি নতুন কিনতে পারছিলেন না, যার জন্য তিনি একটি পুরাতন জিনিস বিক্রির দোকানে গেলেন এবং একটা রোল টপ ডেস্ক কিনতে চাইলেন। কিন্তু উনি যে রোল টপ ডেস্কটা খুব কম টাকায় কিনবার জন্য প্রস্তুত ছিলেন, সেই রোল টপ ডেস্কটা খুব খারাপ অবস্থায় ছিল, যার জন্য তিনি সেটাকে মেরামত করতে চাইছিলেন, কিন্তু বিষয়টা খুব চ্যালেঞ্জের ছিল। তারপর লেখক কিছু না ভেবেই লোকটাকে টাকা দিয়ে রোল টপ ডেস্কটাকে কিনে বাড়িতে নিয়ে আসলেন এবং তার কাছের গড়ের গ্যারেজের পেছন দিকটায় রেখে দিলেন। তিনি সেই রোল টপ ডেস্কের উপর ক্রিসমাসের অর্থাৎ বড়দিনের আগের দিন কাজ শুরু করে দিলেন। এ ছিল আজকের পাঠের বাংলা বিশ্লেষণ, দ্য বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা খুব ভালো একটা গল্প, তোমাদের ভালো লাগবে আশা করি। এখন এখানে কিছু ইংলিশ মিনিং দেওয়া আছে, সেগুলো তোমরা শিখে নেবে। পাশে লেখা আছে দেখো, স্পটেড ইট, শো ইট, স্পটেড ইট মানে কি দেখেছিল, শো ইট দেখেছিলেন। স্কটস মার্কস মানে কি বার্ন মার্কস, যেটা পোড়া দাগ ছিল। ওয়াজ গোয়িং ফর, ওয়াজ গোয়িং ফর মানে ওয়াজ সেলিং ফর, বিক্রি হচ্ছিল। রেস্টোর
মানে কি রেপেয়ার, মেরামত করা। তাহলে এই ওয়ার্ডগুলো তোমরা ইংরেজি মিনিং শিখে নেবে, আর বাংলাটা তোমরা এটাকে লাইন পড়বে এবং বাংলা কি তা মনে মনে ভাববে। যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে আমাকে লিখে জানাবে, কমেন্ট করবে, আমি সেখানে তোমাদের যে বিষয়টা পরিষ্কার হয়নি সেটা আবারও পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল এই পাঠের অন্য প্যারাগুলো নিয়ে। তাহলে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, পড়তে থাকো, খেলাধুলা করো। বাই বাই।